두달 걸린 거지 왜 안 내고 있지? 예. 예, 마이크 이대로 버리고 이제 나 보러 잡아 줘. 아마 아마 지금. 이거 노래 게리 이러고. 아마 이제 같이 마켓 보시면 봐시. 보시면 보시면 기운 또 봐시. 아까 라제 보시면 전주대 아까 라 나오게 남자 개로 수고 뭐나. 그쯤. আমি আমাদের কিনা আমাদের পিটি ম্যাচের সময় স্বাগত জানাই উসমান ক্রোনি খেলা শুরু হয়ে গেছে আমরা দেখতেছি হ্যাঁ বল রয়েছে রতনপুর ফুটবল একাডেমির জুবেল জুবেল থেকে পাঠাও না সুযোগ দর্শক মন্ডলী জার্সি নাম্বার চার রতনপুর একাদশের আলতো করে পালিয়ে দিয়েছেন তিন নম্বর খেলোয়াড়ের কাছে অবিচলভাবে পালা দিয়েছেন জার্সি নাম্বার বারো সেম শেখ সুরত জলালি সেখানে পাল ধরলেন দেখলেন দেখা ধন্যবাদ খেলা খেয়ে যাচ্ছি আন্তর বর্তমান থেকে জুবাল খান বল পাচ্ছে রতনপুর ফুটবল কারের ব্যস্ত সময় যিনি গোল করতে সুনামগঞ্জের বিপক্ষে জুবাল খান ঢাকা তিন চি ফুটবল কারের দলে নেতৃত্ব দিয়েছেন ডান প্রান্ত থেকে নাইন ব্যস্ত সময় ফুটবল একাডেমি দলের অধিনায়ক সুহান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রতনপুর ফুটবল কারের এবং ব্যস্ত সময় ফুটবল একাডেমির ম্যাচ আজকে যারা দেখছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী শুক্রবার চূড়ান্ত মাঠে বেস্টার সুমন ফুটবল একাডেমি তার দেখার একটি নাইজেরিয়ান মানে সবাই নাইজেরিয়ান বিপক্ষে খেলবে বেস্টার সুমন ফুটবল একাডেমি মোহাম্মদ কবির এবং সাইফুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি যারা সবাইকে এই প্রীতি ফুটবল ম্যাচটি আজ করেছেন গোল কেন হয় না গোল কেন হয় না গোলের দেখানে ব্যস্ত সুমন ডাবল হ্যাটট্রিক করেছেন জাতিগঞ্জের বিপক্ষে এবং আবার কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে রতনপুর ফুটবল ক্লাব নিজেদের সময় থেকে নাইন মধ্য মাঠ থেকে ওয়ান প্লান করে সেখানে ইকবাল সিংয়ের জেলা দলের ফুটবল সদর শ্রীমঙ্গল ফুটবল একাডেমি জুবাল খান ঢাকা ফুটবল ক্লাব বসুন্ধরা খেলছেন রতনপুর ফুটবল ক্লাবে নাইন পয়েন্টকে ক্লিয়ার করছেন জুবাল খান এবং কাউসার মধ্য মাঠ থেকে আব্দুল হোসেন ব্যস্ত সুমন ফুটবল একাডেমির ফুটবল থাকতে দেবেন যিনি বসুন্ধরা কিংস একাদে সুমন ব্যস্ত সুমন ফুটবল একাডেমির গোপন অস্ত্র এবং রক্ষণ লোকের সেখানে আমজাদ ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তরুণ প্রজন্ম আমরা রতনপুরকে ধন্যবাদ জানাচ্ছি তরুণ প্রজন্ম যারা রয়েছেন এবং ব্যস্ত সুমন শট করেছেন গোল করতে হবে মাটিতে পড়তে হবে এবং গোল করতে হলে মাটিতে পড়তে হবে এবং ফুটবলের জন্য তারা কি গরু তিনি বিক্রি করার ঘোষণা দিয়েছেন প্রয়োজনে গরুর খামার কি বিক্রি করেন ঘোষণা দিয়েছে ব্যস্ত সুমন যিনি গতকাল ছিলেন দিনাজপুরের এবং দিনাজপুরে কিন্তু চারজন ফুটবলার যারা বজ্রপাতে মারা গিয়েছিল তাদেরকে সহযোগিতা করছেন গোল দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি গোল দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা তাড়াতাড়ি মাঠের ভিতরে বল প্রবেশ করা সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে আমাদের মধ্যে দুটি পুরস্কার এসছে সেই দুটি পুরস্কার আমি ঘোষণা করছি একটি হলো আজকের এই ম্যাচে যিনি প্রথম গোল দিবেন প্রথম গোল দেওয়ার জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নোয়াপাড়া শাখার পক্ষ থেকে নোয়াপাড়া শাখার ব্যবস্থাপক জনাব মুস্তাক আহমেদ সুহাগ সাহেব পুরস্কার প্রদান করবেন যিনি প্রথম গোল দেবেন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আরেকটি পুরস্কার যিনি আজকে ম্যান অফ দ্য ম্যাচ হবেন তার জন্য একটি পুরস্কার রয়েছে মোট ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নোয়াপাড়া শাখার পক্ষ থেকে আজকের এই ম্যাচে দুটি পুরস্কার রয়েছে গোল করার প্রাইজ মানি মোহাম্মদ কাসার আহমেদ ব্যস্ত সুমন ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক এবার তার নিয়ন্ত্রণে বোর্ড সেন্টার করেছেন বাড়িয়ে দিয়েছেন সেখানে জনপ্রিয় ফুটবল নাকি বিপদ হতে পারে শেষ পর্যন্ত সদর মৌলভীবাজার জেলা দলের এই ফুটবল স্টোরম্যান শাহজান রতনপুর ফুটবল ক্লাবে তাকে দিবেন দেখে নিচ্ছেন এবং ধন্যবাদ জানাচ্ছি যারা কবির মিয়া সাইফুল ইসলাম ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেল মহোদয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গোল কেন হয় না গোল কেন হয় না
গোলের দেখা পাওয়ার জন্য তুমি দুটি দল করে কিন্তু মরিয়া উঠেছে এবং রতনপুর আন্তরিকভাবে অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা
সিলেট স্পোর্টস টিভি ইতিমধ্যে দেখে রাখা হচ্ছে গোল কেন হয় না গোল কেন হয় না গোলের দেখা নেই আজকে এই প্রীতি ফুটবল ম্যাচে কে জেলা করবে দেখতে শুরু ফুটবল একাডেমি প্রীতি সামনে কোন কাজ ফুটবল ম্যাচ এবং দেখতে শুরু তিনি কিন্তু একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করছে স্বাগতিক স্কুল জীবনে ফুটবল খেলতে এবং স্বাগতিক দল ফুটবল খেলা বলে কাজ তিনি সত্যি ফুটবল আসেন থেকে পেশাদার ফুটবল খেলে স্কুল জীবনে তিনি প্রাইমারি থেকে শুরু করে লম্বা করে বাইরে গিয়েছেন ডান বল করেছেন দিয়ে কাটতে উৎকর্ষ সভা রতনপুর ফুটবল একাদশ তারা অংশগ্রহণ করেছে তাদের টিম ম্যানেজমেন্ট কর্মকর্তা বিনোদ নয়পাড়া ইউনিয়ন পরিষদের সমস্ত চেয়ারম্যান মহোদয় আমরা এবং আরো যারা অতিথিবৃন্দ রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সৈকত খাকে দিলেন উদ্দেশ্য সুদীপ্ত ফুটবলার ছিল সেখানে সাইড লাইনের বাইরে সেখান থেকে লক্ষ্য করছে তাদের অনুকূল ব্যারিস্টার সাইদুল সুমন খাকে দিবেন নিয়ন্ত্রণ রাখতে পারেননি জুবেল খান সুদীপ্ত ফুটবলার সেখানে খাকে দিবেন আবার বাম পাশে ক্রস করেছেন রতনপুর ফুটবল একাদশ এমন অবস্থায় চট্টগ্রামের সন্দীপ কক্সবাজারের টেকনাফ নড়াইলের লোহাগড়ায় এবং চুয়াডাঙ্গা চোখ নরসিংদী রায়পুরাতে সুনামগঞ্জ সিলেট বিভাগের বিভিন্ন প্রীতি ফুটবল ম্যাচে বিভিন্ন মাঠে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি কাছে দলীয় গোলরক্ষক ফয়সল বিজেদের সীমানা থেকে হেরালকে বাড়িয়ে দিচ্ছেন মৌলিকবাজার জেলা দলের নেশন টিমের ফুটবলার বসপ্রীতিক দলের স্কোরম্যান সাজান সাজান বল পেয়েছেন রতনপুর ফুটবল ক্লাবে এই ফুটবলার আক্রমণে রতনপুর ফুটবল ক্লাব দলীয় গোলরক্ষক সৈকত হেরাল বল ছিল যে সরাসরি তার হাতে নাইম জেনারেলকে যে টমটম ফিরে দিয়েছেন ব্যস্ত সুমন এই নাইম নাইম বল পেয়েছেন কম্পাউন্ড থেকে সেন্টার করতে সেখানে বাড়ি যে সুমনকে এখানে শাকিব এবং শামিম ভাই লক্ষ্য করলাম আজকে সুনামগঞ্জ এক্সপ্রেস তো সেই উন্নয়নকে মিস করছে তাদের দল কারণ তার জায়গায় কিন্তু স্বয়ংকে কিন্তু স্বয়ংকে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি কোচ ম্যানেজার যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে নামিয়েছেন আর গোলের দেখা নেই গোল কেন হয় না কি হাই ভোল্টেজ ম্যাচ টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ সেই কাঙ্ক্ষিত গোল সেই গোল কেন হয় না গোল দেখা নেই কিন্তু এখন পর্যন্ত কোন দল তারা গোল করতে পারেনি এক এক করে 11টি গোল দিয়েছে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি জকিগঞ্জকে যেখানে ডাবল হ্যাট্রিক করেন ব্যস্ত সুমন কেরানীগঞ্জের বিপক্ষে আজকে রতনপুরে আজকে কৌশল গোল পেয়েছেন গোল কেন হয় না গোল কেন হয় না গোল কেন হয় না তারপর থেকে আবার একটা মন সে গোল কেন হয় না গোল কেন হয় না চমৎকার সুযোগ ছিল ব্যস্ত সুমন ফুটবল একাডেমির আবার আবচলন নিয়ন্ত্রণে বল আবচল বাংলাদেশের সর্বোচ্চ ফুটবল লীগ বাংলাদেশ বি লিগে তিনি খেলছেন মুক্তিযোদ্ধা হয়ে 10 নম্বর জার্সি পরে খেলছেন ব্যস্ত সুমন মানবতার ফেরিওয়ালা দলীয় নেতৃত্ব দিচ্ছেন এবং সোহান দলীয় অধিনায়ক রতনপুর ফুটবল একাদশে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন এখানে কবির ভাই পরিচালনা কমিটির দায়িত্ব এবং সাইকুল ইসলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি করার সেখানে লক্ষ্য করুন শাফি ভাই কোনার কি আগামী শুক্রবার ব্যস্ত সুমন ফুটবল একাডেমি ম্যাচ রয়েছে সুনামগঞ্জ ডিসি উচ্চ বিদ্যালয় মাঠে অল নাইজেরিয়া সুমন গোপন অশোক আজানের জন্য বিরতিতে চলে যাবে মধ্য মাঠে বল সতীর্থ ফুটবলার সেখান থেকে বেস্টার সাইদুল সুমনের ফুটবলার কাকে দিবেন রাখতে পারেননি নিয়ন্ত্রণ ক্রস করেছেন জুবেল খান তার নিয়ন্ত্রণে বল কাকে দেবেন দুঃখিত 5 নম্বর জার্সি তার নিয়ন্ত্রণ ছিল সেখান থেকে ক্রস করেছেন বাম প্রান্ত দিক দিয়ে সেখান থেকে কাউন্টারে টাক সাইড পজিশন এমন সময় সহকারী ম্যাচ পরিচালক তার পতাকা উত্তোলন যার ফলে সাইডলাইন অতিক্রম করে আবার স্ট্রাইক পজিশন কাউন্টার এটাকে যাবেন জুবেল খান খোলা নজরে রয়েছেন প্রতিপক্ষ দল ব্যারিস্টার সাইদুল সুমন ফুটবল একাডেমি এটাকে যাবেন সেখান দিক দিয়ে স্বাগতিক দল তারা তাদের নিয়ন্ত্রণ করে নিয়েছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন
দুষ্টু বুঝি না এটা একটু মারা গেছে আমাদের মাথারাস মেলে গেল এবং তার
ভিতরে বিপজ্জনক জায়গার যাওয়ার পূর্বে রতন গোলরক্ষক
পাসের মাধ্যমে কিন্তু জানেল প্রতিহত করলেন বেশটা সুমন একাডেমির আবারও রয়েছেন সুমন কিন্তু সুমন থেকে বল কেড়ে নেন রতনপুর একাদশের মিডফিল্ডার চতুর্থ ওয়ান টু ওয়ান খেলে আক্রমণে যাওয়ার চেষ্টা রতনপুর একাদশ বিপদ সীমানার ভিতরে ঢুকার চেষ্টায় করা পাহারা দেখেছেন বেশে সুমন একাডেমির ডিফেন্স লাইন্স রয়েছে হাবিব হাবিব জানেল আবারও একটি বিপদের সম্ভাবনা বাম প্রান্ত থেকে করা পাহারা রেখেছেন কাউসা কাউসার থেকে বল আবারও রতনপুর কাউন্টারে থেকে রতনপুর শেষ পর্যন্ত জানেল বিপদ মুক্ত করার চেষ্টা কিন্তু প্রতিহত করলেন আবারও লাইন ক্লিয়ার করলেন বল আবারও আমরা দেখতে পাচ্ছি বল চলে গেল সাইড লাইনের বাইরে আসেন রানা মধ্যমাত্র রাকিব মেসে পরে বসবাস বাজান
প্রথমবার খেলা চলছে আব্দুল এর একমাত্র গোলে তিনি বেস্টার সুমন ফুটবল একাডেমি তার 1-0 গোলে এগিয়ে রয়েছে তিনি স্কুল জীবন থেকে স্কুল লাইফ থেকে ফুটবল খেলে আসছেন এবং মানবতার ফিরে যাকে বলা হয় উচ্চততম বাড়ি বাড়ি তুলিতে বাড়ি এসে বেস্টার সুমন ফুটবলকে জাগ্রত তিনি কাজ করে যাচ্ছেন এবং তিনি আজকে গতকাল দিনাজপুর ছিলেন এবং দিনাজপুর চাঁদপুর ফুটবলার তার বলতে বলতে মারা গিয়েছিল এবং তাদের পরিবর্তে সহানুভূতি জানানোর জন্য তিনি সেখানে ছুটে গিয়েছিলেন ডান প্রান্ত থেকে মধু সেন্টার করতে সুবন ব্যস্টার সময় ফুটবল একাডেমির গোপন অস্ত্র রতনপুর ফুটবল একাদশ তারা ভালোই কিন্তু মোকাবেলা করছে তরুণ ফুটবলার সোহান তোরা নেতৃত্ব দিচ্ছেন রতনপুরে খেলেছে এবং জাভেদ এখানে রয়েছে তাদের রতনপুর ফুটবল একাদশ ফুটবলার তারা সিলেট বিভাগের বিভিন্ন ক্লাবের সঙ্গে তারা এই মাঠে কিন্তু প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে সে রতনপুর ফুটবল একাদশ মোহাম্মদ আমজাদ হোসেন আমজাদ বামপন্থ থেকে রাকিব এখন তার নিয়ন্ত্রণে বল রাখি ব্যাক ক্রস করেছেন মধুকে বাড়িয়েছেন মধু ব্যস্টার সুমন ফুটবল একাডেমি সদল বল থেকে ক্লিয়ার করেছেন দলীয় গোলরক্ষক মোহাম্মদ ফয়সল দলীয় গোলরক্ষক বল তুলে দেন সরাসরি তার হাতে খেলার ফলাফল ব্যস্টার সুমন ফুটবল একাডেমি আফগানের দল করে 1 এবং রতনপুর ফুটবল একাদশ তারা 0-0 রয়ে গেল জুমাল খান বসুন্ধরা কিংসার ফুটবলার চিপুই উপত্যকা আপ্রেশন একটি গোলকাপ ফুটবল টুর্নামেন্টে শ্রীমঙ্গলের ব্যস্টার সুমন ফুটবল একাডেমি তারা ফাইনালে রেখেছে এবং সেই ফাইনালে কিন্তু সেমিফাইনালে খেলেছিলেন জুবাল খান তিনি ব্যস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষে আজকে বসে বিপক্ষে রয়েছে স্কোরম্যান শাহজাহান বল করেছেন শামীম ভাই দেওয়া সুবাদ উনাকে ধন্যবাদ যাচ্ছে মধু মধ্য মাঠ থেকে আব্দুল জলাব পক্ষে একমাত্র গোল করেন ব্যস্টার সুমন ফুটবল একাডেমির বাম পাশ থেকে সেখানে আমজাদ আলী নবীগঞ্জ উপজেলার এই ছেলেটি রতনপুরে হয়ে খেলছে সদর মূল বিভাগের ছেলে কাছে দিবেন এখন তার নিয়ন্ত্রণে বল স্কোরম্যান শাহজাহান বল করেছেন এখন তার নিয়ন্ত্রণে বল রতনপুর ফুটবল একাদশের এই ফুটবলার সজলকে বাড়িয়ে দিয়েছেন সজল থেকে সেখানে বল করছেন হেলার হেলার কি করা শট নিয়েছেন হেলার এবং একদম বাবা শট ছিল অসাধারণ শট ছিল আর বল তুমি যে কোর্ট করে আসর দিয়ে দৌড়ে গিয়ে বাইরে তরুণ প্রজন্ম রতনপুর আমি ধন্যবাদ জানাচ্ছি তরুণ প্রজন্ম রতনপুরে যারা উদ্যোক্তা রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি কবির ভাই পরিচালন এবং শাহুল ইসলাম ধন্যবাদ জানাচ্ছি সৈকত হেলাল দলীয় গোলরক্ষক ব্যস্টার সুমন ফুটবল একাডেমি মধু থেকে জুবেল খান এখনো নিয়ন্ত্রণে বল রয়েছে জুবেল খান আকাশ বলটিকে ক্লিয়ার করে ব্যস্টার সুমন বই সতীর বের হয়ে এসেছিলেন বলটির নাম নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য জানেল জানেল পাল্টে করে মধুকে বাড়িয়ে দিয়েছেন মধু এখনো তার নিয়ন্ত্রণে বল মধু সেন্ট্রাল করেছেন সেখানে রাখি ব্যস্টার সুমন ফুটবল একাডেমি ফুটবলার সুমন গোপন অস্ত্র নতুন ফুটবল একাদশ একটি গোল করে কামব্যাক করবে 1-0 গোলে এগিয়ে রয়েছে সেই প্রমাণকে লক্ষ্য করি না আজকে শুধু এই মাঠে নয় আপনারা দেখতে পাচ্ছেন গাছে গাছে দর্শকদের সমাগম এবং চট্টগ্রামের সন্দীপে ভারতের জাতীয় ফুটবল দলের পাখির মতো মানুষ ফুটবল খেলা দেখছে ও সাবেকদের মাশরাফিবিন মর্তুদার আমন্ত্রণে নড়াইলে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে খেলছে প্রীতি ফুটবল ম্যাচ 57 তম প্রীতি ফুটবল ম্যাচ সদল হেলাল সাজান বল করছে নতুনপুর ফুটবল ক্লাবে আগামী শুক্রবার ব্যস্টার সুমন ফুটবল একাডেমি দক্ষিণ আফ্রিকার একটি দল সবাই কিন্তু কালা মানে কালায় কালা সংঘর্ষ হবে আগামী শুক্রবার সোনারুবাই ডিসি উচ্চ বিদ্যালয় মাঠে ব্যস্টার সুমন ফুটবল একাডেমি 58 তম প্রীতি ফুটবল ম্যাচ নাইম বল করেছেন মধুকে বাড়িয়েছেন ব্যস্টার সুমন ফুটবল একাডেমি এখন মধু নিয়ন্ত্রণে বল কাকে দিবেন সেন্টার করছেন ব্যস্টার সুমন বিপদ হতে পারে শেষ পর্যন্ত সদল বলটিকে ক্লিয়ার করেছেন শ্রীমঙ্গলের ছেলে সোহান দলীয় অধিনায়ক রতনপুর ফুটবল একাদশে সোহান থেকে শাহজাহান থেকে ইকবাল সোহান দলীয় অধিনায়ক
আসতে ভাই Nigeria,
দিনাজপুর হেরে গেছে সাড়ে তিন আড়াইটার সময় আইয়া তোমার কাছে করছি এরপরে ঘুম থেকে উঠতে আমি বিশ্বাস করি ফিরের মায়ের শেষ নাই দিনাজপুরের অবস্থা এমন দেখলাম তিন চারটা গড় মিলে গিয়া কোন বোতলের ভানি নাই এর মানে কিন্তু এরা যে গরিব তা না এরা রাস্তা বাংলা ভাই এটা বাংলা করে রাস্তা এখনো মোটামুটি ইজ্জতের সাথে আগুন যায় আর ধরুন ছ মাস পরে আইলে কিন্তু ইজ্জতের সাথে আগুন দিত না বিদ্যুৎ চাকার ভাবি জিরুইয়া চেয়ারম্যান সাহেবের তো নির্বাচন হয়েছে রাস্তা রাস্তা খুঁজে দিবানি না কিতাব আপনারা কিতাব যদি ছয় মাস নির্বাচনের আগে রাস্তা লাইন খুঁজে দেয় নাই আর আমরা তো মেহমান আমরা আইমো অনেক সময় বোরিং দিয়া দিতাম আইমো আমরা এখান থেকে বিয়া নিতাম আইমো আইয়া যদি দেখি রাস্তা খারাপ তাহলে তো আমরা দিতাম না বিয়া মানে আমরা 15 বছর আগে যে জায়গা বাসাম এরা এখন রয়েছে এই জায়গা একটা জিনিস খালি হয়ে আছে কর্ম ভাইসাব এরা খেলা এই অবস্থা জানেননি দিনাজপুরের এই অবস্থা খেলে জানেননি এরার যত কৃতি সন্তান আছে দিনাজপুরে এরা খেয়ে হাতটা খেলে এরা সব টাকা গেছে আমি দেখলাম দিনাজপুরে যে প্লেন যায় এত বেশি প্লেন আর কোন ডোমেস্টিক বন্দর যায় না যত কাজ সৈয়দপুর যায় আমি ভাবলাম যে এলাকার মানুষ হতো করি নিজের এলাকা যদি বড় ইয়া থাকো স্কুল যদি হইয়া থাকো তাহলে জীবনে যদি কোন সময় তরিও সক্ষম কিন্তু মরার আগে একটা জিনিস মানছে হয়ে যাই তো এলাকার গুলা এ বাচ্চা থাকছে এলাকার এমন কোন সমস্যা নাই যেটার মধ্যে আগে হচ্ছে না আমার বিশ্বাস চেয়ারম্যান সাহেবের নাম্বার হাত আছে আপনি কিন্তু ছয় মাসের ভিতরে আপনারা আমার
অনুনয় বিনয় যাতে চেষ্টা হবে একটু তদবির কইরা কারণ তাইনার বাড়ি হলো চেয়ারম্যান না ডালে ডালে কত দর্শক আছে ফুটবলের ভালোবাসা ফুটবল এক শূন্য গোলে এগিয়ে গেছে সফি আলম সাফি ভাই দেশটা সময় ফুটবল একাডেমি বি টিমের কোচ
খেলা শুরু হয়ে গেছে আর জোর দেওয়ার পক্ষে একমাত্র গোল করেন হাবিব টাকা দিলেন মধুকে বাড়িয়ে দিয়েছেন ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে ব্যাকটা সুমন ফুটবলের মাসুম রতনপুর ফুটবল একাদশের জাভেদ দলীয় অধিনায়ক হাবিব মধ্য মাঠ থেকে ইকবাল সেখানে উদ্দেশ্য ছিল সেখানে সদরের কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে সাজান বল করেছেন What a goal! আমি সাথী ভাইকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি
ধন্যবাদ আলী হোসেন রাফা। সম্মানিত সুধী দর্শক মন্ডলী, মঞ্চে উপস্থিত আছেন জনপ্রিয় জননন্দিত চেয়ারম্যান সৈয়দ জাবের সাহেব। আমাদের আরো বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, মঞ্চে রয়েছেন আমাদের সভাপতি বেনু ভাই, ক্রীড়া সংগঠক মাধবপুরের সমাজসেবা, আরো রয়েছেন আমাদের বিভিন্ন ফেসবুকে আপনারা রয়েছেন, বিভিন্ন ফেসবুক রয়েছেন লাইভ, লাইভে আসলে খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমাদের যারা যারা আসলে ম্যানেজমেন্টে আছেন তারা কিন্তু প্রত্যেক দলই কিন্তু আসলে একটু সহযোগিতা করতে হবে, খেলোয়াড়দেরকে পানি এবং চিকিৎসা সুবিধা রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি চারিপাশে গাছে ডালে ডালে দর্শক রোডকে আছেন, চোখে পড়ার মতো গাছে ডালে ডালে চারিপাশে আমরা দেখতে পাচ্ছি অনেক যুবক কিশোর লড়কে আছেন, খুব সাবধানে বসে খেলা দেখবেন। এটি আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আজকের এই সবুজ শ্যামল পরন্ত বিকেলের এই প্রকৃতির সবুজ ঘাসের উপরে স্বাগতিক রতনপুরে খেলার বানান আমাদের সংসদীয় আসনের মধ্যে অন্তর্ভুক্ত মাধবপুর চোনারঘাট উপজেলার সেই চোনারঘাট উপজেলার কৃতি সন্ত সাইদুল হক সুমনের প্রতিষ্ঠিত বেচে সুমন একাডেমি। আমরা এটি প্রীতি ফুটবল, সম্পূর্ণ বন্ধুত্বের সভা, ক্রীড়াঙ্গনের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে বন্ধুত্ব। আমরা বন্ধুত্ব নিদর্শন স্বরূপ আমরা এসেছি, আমরা বন্ধুত্ব শুভেচ্ছা নিয়ে যাব, সেটাই হচ্ছে বড় কথা। এখানে রাগ অনুরাগের কোনো সুযোগ নেই, আপনারা জানেন এতটা এতটা অধৈর্য হলে চলবে না, আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হবে। আমরা বিশ্ব ফুটবলে কিন্তু আমাদের 200 ছাত্রের মধ্যে আমাদের রোল হয়েছে 188, এটা মাথায় রাখতে হবে। আই খেলাই তো শেষ খেলা নয়, খেলা কিন্তু আমাদেরকে সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ জয়ের জন্য এই লাল সবুজের পতাকা যেন উড়িয়ে আমাদের আগামী প্রজন্ম যেন বিশ্বকাপ চিনে আনে সেই ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে। আমরা জানি যে বিশ্বের 200টি দেশের মধ্যে আমাদের রোল নাম্বার এখন 188টি রয়েছে বাংলাদেশ। সুতরাং এই ফুটবল পাগল এই দেশের মানুষের সেই চাহিদা মেটানোর জন্য আমাদের কর্তৃপক্ষ, আমাদের সরকার, আমাদের সমাজ সেবকরা রয়েছেন যারা ভূমিকা রাখতে হবে আগামী প্রজন্মে। বেশ সুমন একাডেমি কিন্তু সেই লাইনেই 3-4টি গ্রুপ রয়েছে, অনূর্ধ্ব 10, অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 17, এরকম 4টি গ্রুপ আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি 6 মাস ধরে। আপনারা জানেন বেশ সুমন একাডেমি কিন্তু এই সারা বিশ্ব যখন করোনায় আক্রান্ত ঘুমিয়ে গেছে, যখন অর্থনীতি ঠিক, তখনই কিন্তু এই চুনারঘাটের কৃতি সন্তান বেশ সুমন এই ঘুম বাগানোর গান এই ফুটবল দিয়ে শুরু করেছিল। আজকে আমাদের সিলেট বিভাগে 55টা ফুটবল একাডেমি গড়ে উঠেছে, 64টি জেলা একাডেমি গড়ে উঠেছে, যারা আধুনিক ফুটবল অংশগ্রহণ করছে, যারা আগামী দিন বিশ্ব ফুটবলে আমাদের সবুজ পতাকাকে সমুন্নত রাখবে। আমাদের সকলকে মাথায় রাখতে হবে, অনেক দূর যেতে হবে আমাদের, এখানেই শেষ নয় শুধুমাত্র শুরু। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা আজকে বিশেষ করে বেনু ভাই সহ আমাদের জনপ্রিয় জননন্দিত নেতা জনাব সৈয়দ জাবের সাহেব সহ আমরা যারা বিশেষ অতিথি আছেন সকলকে আমরা প্রধান অতিথি, বিশেষ অতিথি, আয়োজক এবং সভাপতি সহ যারা পেট্রোনাইজ করেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা শুধু খেলাই নয়, খেলার মাধ্যমে আমাদের সম্প্রীতি সৌহার্দ্য বৃদ্ধি পাবে, আমরা অনেক দূর এগিয়ে যাবো সেই প্রত্যাশা। আমরা দেখতে পাচ্ছি আবারও রতনপুর কিন্তু চমৎকার খেলছে, কিন্তু দুর্দান্ত সেই গতির কাছে, টেকনিক্যাল ফুটবলের কাছে কিন্তু হেরে যাচ্ছে বারবার, যে কারণে দুর্দান্ত শটে আফজাল এবং বেশে সুমন 2-0 গোলে এগিয়ে রাখলে নিজের দলকে। উন্নত প্রশিক্ষণ, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং অর্থায়ন, এই হচ্ছে ফুটবলের উন্নয়ন, এর কোনো বিকল্প নেই আমরা সকলেই জানি। বেশে সুমন কিন্তু ঠিক 2-3 বছর ধরে এই সাধনায় এগিয়ে যাচ্ছেন। আমরা জানি যত এখন 57টি ম্যাচ হয়েছে, আগামী শুক্রবার ইতিমধ্যে রানা বলেছেন চুনারুঘাট ডিসি হাই স্কুলের মাঠে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে বেশটা সুমন একাডেমি থেকে আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে শুধু আফ্রিকা থেকে নাইজেরিয়া থেকে পুরা 14-15 জন খেলোয়াড় এই বেশটা সুমন একাডেমির সঙ্গে মোকাবেলা করবে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দদেরকে, খেলোয়াড়দেরকে। আসুন খেলা, এদিকে এই মাত্র অভিজ্ঞ খেলা পরিচালক ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার বাবুপের খেলা পরিচালক বিকুট হিন্দ আমাদের অঞ্চলে এই অভিজ্ঞ খেলা পরিচালক টিম খেলা পরিচালনা করছে আছে, তাদেরকে ধন্যবাদ জানাই।
আবার আমরা দেখতে পাচ্ছি মধ্যবিত্ত থেকে বেশ সুমন একাডেমি একটি শট লাভ করেছে আমাদের মাঝে, যারা এই মাঠে রতনপুরের এই মাঠের খেলাটি সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন, যারা বিভিন্ন ফেসবুকে রয়েছেন, যারা রয়েছেন সকলের নাম জানি না, সকলকে আমরা ধন্যবাদ জানাই। আধুনিক প্রযুক্তির যুগে এই আমাদের দেশের সন্তানরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি এই রতনপুরের মাঠের খেলাটি দেখছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের অনুমতির জন্য বলছি আমাদের বিশেষ সুমন একাডেমির কিশোর একটি ছেলে অনুক্ত পালো, তার প্রোফাইল একটি বাম পায়ের বাঁকানো শট 18 লক্ষ দেওয়ার সেই শটটি রেখেছেন শুধুমাত্র একটি ফেস থেকে। আমরা সকলকে অনুরোধ করব আগামী প্রজন্মের ফুটবলকে সামনে নিতে হলে আগামী প্রজন্মকে ফুটবলে নিয়ে আসতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে, ধূমপান মুক্ত থাকতে হবে, অবশ্যই অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে, মুখোশ ব্যবহার করতে হবে, এই সময়ে বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। ইতিমধ্যেই করোনায় আমাদের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে, যাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন রয়েছে প্রত্যেককে টেবিল পড়ার টেবিলে বসার চেষ্টা করুন, পড়ার টেবিলে নিয়ে আসুন। আজকে পাবজি পাবজিরা যেসব যুবক নষ্ট হওয়ার মতো গেম রয়েছে এগুলি সরকার ভারত বন্ধ করছে, আমরা ধন্যবাদ জানাই। চমৎকার একটি শট ছিল রতনপুর একাদশের দীর্ঘ 2 গোলরক্ষক প্রতিহত করেছেন বল নিয়ে আক্রমণ, সেখানে রাজন ভাইদের একটা ফাইল রয়েছে সুমন একাডেমি। সুপ্রিয় দর্শক মন্ডলী, বল ইতিমধ্যে সাইড লাইন থেকে আবারও রতনপুর একাদশ কিন্তু অভিজ্ঞ খেলোয়াড় সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ফলাফল আদায় করতে পারেনি, মাসুম শক্তিশালী ডিফেন্ডার হয়েছে সুমন একাডেমি। আমরা বল পেয়ে গেলে রতন একাদশের অধিনায়ক বাম প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় সেখানে দ্রুত গতিতে গুটি গতি পায়ে বিপসীমানার ভিতরে ঢুকে পড়ছেন, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন হবিব রক্ষণভাগের খেলোয়াড় মিস্টার সুমন একাডেমি। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলায় থাকুন, খেলা দেখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ রাখুন, নিজে বাঁচুন, দেশকে বাঁচান। আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী শুক্রবার ঐতিহ্যবাহী চন্দ্রগাটি সিপি হাই স্কুল খেলার মাঠে বেশ সুমন একাডেমি বনাম নাইজেরিয়া একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। আপনারা সকলে আমন্ত্রিত। আবার সাইড লাইন থেকে তুই বিপাশ রাজন মধু সেখান থেকে রক্ষণ ভাগে খেলোয়ার রতনপুর একাদশের সামনে পাঠিয়েছেন আবারও মধু সাইড লাইন থেকে বেশ সুমনকে উদ্দেশ্য করে বল দখলের চেষ্টা রয়েছে সুমন একাডেমি। মধ্যবিত্ত থেকে আফজল সাইড লাইন থেকে হোমরানকে উদ্দেশ্য করে হোমরান বাম প্রান্ত থেকে একটি আক্রমণ আমরা দেখতে পাচ্ছি কাউন্টার এটা চমৎকার বিপাশ ভিতরে বল সেখানে নাইম পা রেখে চলছে এবং বিপদের সম্ভাবনা গোল পোস্টের অনেক বাইরে কোন গোল কিক। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলায় থাকুন, খেলা দেখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার এগিয়ে আসছেন আলি হোসেন রানা। ধন্যবাদ জনাব শফিউল আলম সাকিব ভাই এবং বেস্টার সুমন ফুটবল একাডেমি বি টিমের যিনি কোচ এবং জনপ্রিয় ধারাভাষ্যক ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে শামিম ভাই রয়েছেন এই এলাকার জনপ্রিয় আরেক ধারাভাষ্যক, তিনি আজকে রতনপুর ফুটবল একাদশের টিম ম্যানেজমেন্টের আজকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখানে ধন্যবাদ জানাচ্ছি এখানে কবির মিয়া, যিনি আজকে এই ম্যাচটি অত্যন্ত পরিশ্রম করে আয়োজন করেছেন। কবির মিয়া, মোহাম্মদ কবির মিয়া এবং শাইকুল ইসলাম রতনপুর ফুটবল ক্লাবের সকল ফুটবলার বৃন্দ, 2-0 করে এগিয়ে আছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। আফজল এবং বেস্টার সুমন দলের পক্ষে গোল করেন সেন্টার গোলরক্ষক সৈকত হেলাল। বেস্টার সুমন ফুটবল একাডেমি এই দলীয় গোলরক্ষক বল চলে যায় সরাসরি তার হাতে। আগামী শুক্রবার সোনারগাঁ ডিসি পশ্চিম বিদ্যালয় মাঠে দক্ষিণ আফ্রিকা ফুটবল একাদশ যারা ঢাকা থেকে আসবে তাদের মোকাবেলা করবে বেস্টার সুমন ফুটবল একাডেমি। তেমনি কারা কারা সংঘর্ষ হবে, বাঙ্গুরা বেলসিও মরিস চিনি লাডি বাবা লুরা তাদের কথা মনে হচ্ছে, মাইকেলের কথা মনে রয়েছে এবং তাদের কথা মনে রয়েছে, সে সকল ফুটবলার সে সকল দেশের ফুটবলার কিন্তু আসবে আগামী শুক্রবার সোনারগাঁ ডিসি পশ্চিম বিদ্যালয় মাঠে বেস্টার সুমন ফুটবল একাডেমি
মোকাবেলা করতে কারণ নাইজেরিয়া যাওয়ার আগে বেস্টার সুমন ফুটবল একাডেমি নাইজেরিয়ানদের সাথে খেলছে খেলতে সেটা অবশ্য জানেন যে বেস্টার সুমন ফুটবল একাডেমি তারা লন্ডনে যাওয়ার প্রস্তাব পেয়েছে ভারতীয় যাবে আর কোথায় খেলেনি বেস্টার সুমন ফুটবল একাডেমি টেকনাফে খেলেছে এখন বাকি সময় চলেছে তেঁতুলিয়াতে কক্সবাজারের টেকনাফ চট্টগ্রামের সন্দীপ এবং ঝিনাইদহ পাশাপাশি নয়াইল ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আমন্ত্রণে সেখানে গিয়েছিল এবং অনেক মাঠে সিলেট বিভাগের বেস্টার সুমন ফুটবল একাডেমি ম্যাচ খেলেছে রতনপুর ফুটবল একাদশ তাদের প্রশংসা করতে হয় তাদের টিম ম্যানেজমেন্ট কর্মকর্তা বিন্দু তারা তিন পরিমাণ ভুল করেনি ভালো টিম গঠন করার জন্য কিন্তু বেস্টার সুমন ফুটবল একাডেমির সাথে তারা 0-2 গোলে পিছিয়েছে নয়ন বল পাচ্ছেন দলীয় অধিনায়ক মোহাম্মদ জাভেদ প্রথম মাত্রিক ইকবাল সেন্টার করছেন জাভেদ দলীয় অধিনায়ক হেলাল মলিক বিভাগের ছেলে মোহাম্মদ রাজন শেষ পর্যন্ত ইকবালকে রাজন বাধা দেওয়ার কারণে ম্যাচে পরই তিনি বাসু বাজান ফ্রি কিক লাভ করলো নতুনপুর ফুটবল একাদশ গতকাল আপনারা জানেন যে বেস্টার সুমন দিনাজপুরে গিয়েছিলেন দিনাজপুরে চারজন ফুটবলার তারা বর্জ্যপাতি ইন্তেকাল করে এবং তাদের পরিবারকে সহানুভূতি জানানোর জন্য বেস্টার সুমন সেখানে গিয়েছিলেন এবং তাদের পরিবারকে সিলাই মেশিন এবং নগদ অর্থ তিনি ওনার পক্ষ থেকে বিতরণ করেছেন সকল বলা পড়েছেন শট নিয়েছেন উদ্দেশ্য সেখানে সাজান বর্তমান থেকে আব্দুল জালের পক্ষে তিনি প্রথম গোল করেন বেস্টার সুমন মাওলানা আব্দুল করিম আমাদের বিশেষ অতিথি জনাব
এবং অনেকের হচ্ছে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের আজকের এই ম্যাচে বিশ্বাস হতে দিবেন না বিপদ হতে পারে গোল সম্ভাবনা রতনপুর ফুটবল একাদশ রতনপুর ফুটবল একাদশ রতনপুর ফুটবল একাদশ এখানে তিন শূন্য গড়িয়ে গিয়ে রয়েছে ব্যবসা সমান ফুটবল একাডেমি অনেকের নাম আমি জানা নেই যার জন্য আমি দুঃখ প্রকাশ করছি নাম দিয়ে কান্তি আপনারা সবাই ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন আজকে প্রমাণ করেন সেই যে বসে আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব বর্তমান মেম্বার সাবেক মেম্বার চেয়ারম্যান পদপ্রার্থী সবাই রয়েছেন আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তিনটি গোল হয়ে গেল তিনটি গোল হয়ে গেল ব্যস্টার সুমন ফুটবল একাডেমি তারা তিন শূন্য গোলে এগিয়ে রয়েছে শুধু দর্শক বলি আগামী শুক্রবার চুড়ানগর ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে ব্যস্টার সুমন ফুটবল একাডেমি দক্ষিণ আফ্রিকা ফুটবলারদের সাথে তাদের ম্যাচ রয়েছে সেই ম্যাচটি দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ম্যাচটি যিনি যারা পরিচালনা করেছেন মোহাম্মদ কবির মিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে বিভিন্ন চ্যানেল রয়েছে ব্যস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ রয়েছে এসবি টিভি শোয়েব ভাই রয়েছেন এখানে হাবিব টিভি রয়েছে এখানে ফায়ার টিভি রয়েছে আগুন টিভি রয়েছে পানি টিভি রয়েছে ঠান্ডা টিভি রয়েছে সব টিভি এখানে রয়েছে এবং ধন্যবাদ জানাই আমার পাতা এখন রতনপুর পাতা দিচ্ছেন রত্নবাগে রয়েছেন হাবিব
চমৎকার ওয়ান ওয়ান খেলে আক্রমণে যাওয়ার চেষ্টায় রোপণ করে একাদশ দিবস সীমানার ভিতরে ঢুকাচ্ছে রতনপুর মাঠে কিন্তু কোনো কিছুর কমতি নেই কিন্তু বারবার রতনপুর কিন্তু নিশ্চিন্ত গোল থেকে ব্যর্থ হচ্ছে সেটি হচ্ছে আসলে রতনপুরের সৌভাগ্যময় এটা সময়ের কারণে আক্রমণ ভাগের ভালো আক্রমণ একজন অভিজ্ঞ স্ট্রাইকারের অভাব রয়েছে সেটি কিন্তু শুধু রতনপুর নয় আমাদের জাতীয় দলও কিন্তু সেরকম ঘাটতি রয়েছে আমাদের এই তৃণমূল থেকেই বেরিয়ে আসতে হবে আমাদের সেই সেই আগামী দিনের মেসি রোনাল্ডো বাংলাদেশ থেকে খুঁজে বার করতে হবে রতনপুর কিন্তু আপ্রাণ চেষ্টা করে খেলছে চার প্রাণ দিয়ে খেলছে কিন্তু ফলাফল আদায় করতে পারছে না সেটি আরেকটি কারণ হচ্ছে বেস্টার সুমন কিন্তু ফাওয়ার ফুটবলের সাথে টেকনিক ফুটবল এবং একটি চক্র একটি কোচ রয়েছেন অভিজ্ঞ কোচ আবাহনীর একজন কোচ রয়েছেন আমার সাথে আমি আজিজ ভাই রয়েছেন একজন জাতীয় পর্যায়ের একজন কোচের তত্ত্বাবধানে রয়েছে সুমন একাডেমি দীর্ঘদিন ধরে এটি কিন্তু আজকে আপনারা মাঠে একটি কিছু ঝলক দেখলেন যেমন আমাদের অনর্থ দলের রয়েছে রাজন এবং সুরক্ষিত রাখতে পারেনি রতনপুর একাদশে গোল পোস্ট আবার মধ্যবিত্ত থেকে আক্রমণ বললে একাধাকারী অধিনায়ক রতনপুর একাদশ ওয়ান টু ওয়ান খেলে আক্রমণে যাওয়ার চেষ্টায় মধ্যবিত্ত থেকে চমৎকার আদান প্রদান এবং কড়া পাহারায় রেখেছেন নাইম বেস্টার সুমন একাডেমি সেখান থেকে জানেন কিন্তু গোল রক্ষক শৌকত ছিলেন প্রস্তুত বেস্টার সুমন একাডেমি বল হাতে চলে নিলেন আবার বেস্টার সুমন উদ্দেশ্যকে দেখা যাক শিয়ারে শিয়ারে লড়াই কিন্তু ভিক্টু ব্যাক পাস রতনপুর গোল রক্ষক থেকে আবারও ডিফেন্ডার মধ্যবিত্ত থেকে পরিবর্তিত একটি আক্রমণ রচনার চেষ্টা রতনপুর অধিনায়ক মিড পার্ক থেকে বল সামনে ঠেলে দিয়ে পেয়ে গেলেন নাই ধরে রাখতে পারেননি সাইড লাইন থেকে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় রতনপুর চমৎকার একটি লম্বা পাস বিপদ সীমানার ভিতরে তার পূর্বেই পাশ যথাযথ নিয়মে বাধা দেওয়া হয়নি যেখানে ফাউল নির্দেশ দিলেন খেলা পরিচালক সেই বার্তাটাই হচ্ছে যে আগামী দিনের ফুটবল আপনারা করে রতনপুরের মাঠ থেকে অনূর্ধ্ব ভারত চোদ্দ ভিক্ষু মেয়েদী প্রশিক্ষণের মাধ্যমে খুঁজে বাই করুন মেসি আর রোনাল্ডোকে বাংলা সাথী ভাই এই পৃথিবী যেমন আছে তেমনই দিগ্ধ এবং সুন্দর এক পৃথিবী থেকে দিন চলে যেতে হবে আমরা কেউ বাঁচবো না বেস্টার সোহেল সাদুরক সুমন যদি ইতিহাস সৃষ্টি করে ফুটবলের দুর্নীতি যেখানে কাজে সারা দিনকে শুধু কাজে সারা দিনে ফুটবলে যারা দুর্নীতি করে তাদের প্রতি কিন্তু বেস্টার সুমনের সাহসী কণ্ঠ এবং এই সেই বেস্টার সুমন মানবতার প্রিয় এলাকা যাকে বলা হয় এবং যে শিক্ষাটি তৃণমূল পর্যায়ে ফুটবল থেকে বের করে নিয়ে আসার জন্য বেস্টার সুমনের উদ্যোগ বেস্টার সুমন কিন্তু সকল ফুটবলার হননি তিনি কিন্তু পেশা ছিলেন ফুটবলার জীবন তিনি স্কুল জীবন থেকে শুরু করে ফুটবলের তিনি সাথে যুক্ত হন এবং তিনি কিন্তু ফুটবল খেলেছেন বেস্টার সুমন ফুটবল একাডেমি গঠন করেছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কবির ভাই সাইকুল ইসলাম ভাই এই ম্যাচটি যারা আয়োজন করছে সবাইকে নিয়ে আমরা ধন্যবাদ জানাচ্ছি কবির ভাই সাইকুল অনেক কষ্ট করেছেন এই ম্যাচকে নিয়ে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামী শুক্রবার বেস্টার সুমন ফুটবল একাডেমি দক্ষিণ আফ্রিকার নাইজেরিয়া উগান্ডা সেনেগাল এবং তাদের দেশের খেলোয়াড় সে বাঙ্গুরা বেল সিও মরিস চিলি লাদি বাবা লুনাফ এবং লোরেন্টি তাদের দেশের ফুটবলারদের নিয়ে গোড়া দলটি মানে কালায় কালায় সংঘর্ষ হবে সবাই কালা কিন্তু দাঁত তাদের সাদা সেই দক্ষিণ আফ্রিকার ফুটবল আগামী শুক্রবার আসবো সোনারগঞ্জ ডিসি উচ্চ বিদ্যালয় মাঠে বেস্টার সুমন ফুটবল একাডেমির সাথে ম্যাচ রয়েছে আর সেই ম্যাচটি দেখার জন্য বেস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে বেস্টার সোহেল সাদুরক সুমন তিনি কোথায় কোথায় গোল করেন আমি আপনাদের বলি যে চট্টগ্রামের সন্দ্বীপে বেস্টার সুমন গোল করেছেন 2020 সালে এবং 2020 সালে যে মাটিতে রক্ত পড়েছিল সেই কক্সবাজারের টেকনাফ টেকনাফ থেকে
আপনি নিরাতে গোল করেন এবং বলতে জাতীয় ফুটবল দলের তারা তো ফুটবলে চাইতেছেন এমনি বিপক্ষে কিন্তু তিনি গোল করেন সেই কারাগঞ্জে চিত্রাঙ্গনের কারাগঞ্জে এবং চিনাইয়াতে এবং কি অনেক মাঠে কিন্তু গোল করেন ব্যস্ত সময় যাও খেলা চলে যাচ্ছে ডাবল হ্যাট্রিক করেছিলেন কেরানীগঞ্জের বিপক্ষে এবং সর্বশেষ ম্যাচে আজকের ম্যাচে একাই দুটি গোল করেন ধন্যবাদ জানাচ্ছি শফিউল আলম শফি ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নাম্বার 30 মাঠের বাইরে চলে আসবে 13 নম্বর নাম্বার 13 নম্বর কার্ডি নম্বর বলটি যখন মাঠে বাইরে যাবে তখন বিপদ হতে পারে গোল করার এবং খেলোয়াড়ের পরিবর্তন ব্যস্তা সুমন ফুটবল একাডেমি খেলোয়াড়ের পরিবর্তন হবে সুমন একাই দুটি গোল করেন এবং আব্দুল করেন প্রথম গোল এবং 3-0 গোল এগিয়ে হচ্ছে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি আগামী শুক্রবার এই মাঠে কথা যদি বলে এই মাঠে বৃহত্তম বেশ কয়েকটি ফুটবল টুর্নামেন্টের সকল আয়োজন হয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি নতুন প্লেয়ার নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে আজকের ম্যাচকে নিয়ে যারা অনেক কষ্ট করেছেন বিশেষ করে কবির ভাই এবং সাইকুল ইসলাম আমাদের চ্যানেল মহাদর্শক জাবেদাম এরশাদ আজকের ম্যাচে তিনি সভাপতি জনাব উসমান গনি বেনু শেখ এবং আরো যারা রয়েছে সম্মানিত ফার্সিকুতি ব্যাংকের সম্মানিত প্রথম পরিচালক আমাদের হাসি খুশি মহাদর্শের চেয়ারম্যান মহোদয় এখানে স্বাগত চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান এবং গরু বিক্রি করে দিব ফুটবলের জন্য প্রয়োজনে গরু খামারটি বিক্রি করে দিব এই সেই ব্যস্তার সময় বাড়ির তুলিতে মামলা বাড়ি এবং যেখানে তুলিতে সেখানে ব্যস্তার সময় কিন্তু লাইভ এবং ভিডিও প্রতিবার ব্যস্তার সময় এবং আইডি রয়েছে রতনপুর ফুটবল একাদশ এবং তারা বিভিন্ন সময় খেলা কিন্তু সরাসরি সম্প্রচার করে এখানে বিভিন্ন চ্যানেল রয়েছে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি পেজ সরাসরি ম্যাচটি সম্প্রচার করছে এখানে এসপি টিভি রয়েছে সুয়েব ভাই সিলেট স্পোর্টস টিভি রয়েছে নাটমুল হোসেন এবং এখানে হাবিব টিভি রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমজাদ হোসেন কাকে দিবেন দেখে নিচ্ছেন ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু প্রথমপুর ফুটবল একাদশ সালে কিন্তু পিছিয়ে আছে 0-3 গোলে বাম প্রান্ত থেকে যুগল খান বসুন্ধরা তিন সালে ফুটবল চিপুই আপনি প্রথম আত্মসন একটি গোল কাপ ফুটবল টুর্নামেন্টে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা ফাইনালে চলে গেছে এবং সেই ম্যাচে কিন্তু সেই টুর্নামেন্টে কিন্তু যুগল খান ব্যস্ত সুমন ফুটবল একাডেমি হয়ে ফেলেছে নিজেদের সীমা থেকে রতনপুর ফুটবল একাদশ কাউন্টার অ্যাটাক করার চেষ্টা একটি গোল কি করতে পারে গোল কেন হয় না গোল কেন হয় না রতনপুর ফুটবল একাদশে এখন পর্যন্ত গোলের দেখা নেই মুসকু মুসকে আসছেন এই গোল কেন হয় না নিয়ে কত না নাটক হয়েছে যেখানে যাই অনেকে বলেছে গোল কেন হয় না রানা ভাই আর এখানে আমার কবির এবং সাইফুল ভাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আমন্ত্রণ জানার জন্য এবং এখানে সাফি ভাই হচ্ছে সিনিয়র দারাবাসক আমাদের চ্যানেল শেখ জাবেদাম শেখ এবং আমাদের অনেক রয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটি গোল তিনটি গোলে এগিয়ে রয়েছে 3-0 গোলে এগিয়ে রয়েছে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি ব্যস্ত সুমন তিনি একাই কিন্তু দুটি গোল করেন কেরানীগঞ্জের বিপক্ষে ডাবল হ্যাট্রিক জ্যোতিগঞ্জের বিপক্ষে ডাবল হ্যাট্রিক গত শুক্রবার সুনামগঞ্জের বিপক্ষে দুটি গোল এবং অনেক এক কথা বলা যায় প্রায় 50-এর কাছাকাছি গোল কিন্তু রয়েছে ব্যস্ত সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ব্যস্ত সুমন হিসাবে একাডেমি গঠন করার পর মধ্যমার থেকে ডানপথ থেকে আক্রমণ আমজাদানি নবীগঞ্জ উপজেলার এই ফুটবলার মধ্যমাঠ থেকে সদর গোল করেছেন শ্রীমঙ্গল ফুটবল একাডেমি ব্যাক পাস করেছেন যেখানে ইকবাল সিলেট জেলা দলের ফুটবলার রতনগঞ্জ ফুটবল রতনপুর ফুটবল একাদশের সদর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার শ্রী মাসুদ মিয়া জনি
এবং মাহবুবুল সুকুল যেখান থেকে সৃষ্টি হয়েছে কাউন্টার অ্যাটাক সেখানে আমি এবং আমার রাজনকে লক্ষ্য করছি ডান পাত থেকে তাকে দিবেন জাকের তোলে নেতৃত্ব দিচ্ছেন রতন ফুটবল একাদশে যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন জাবেদ কে লক্ষ্য করলাম জাবেদ তলিবত নিয়ে রতন ফুটবল একাদশে জাবেদ এবং আপন আপনার এবং জাবেদের মধ্যে বৈঠক করে হয়ে এবং মেসে করে বাসি বাজা মেসে বক্তব্য রয়েছে এবং আমি আবার শফিক ভাইকে মাইক বরাবর চলে যাচ্ছি চাপাগানের মধ্যখানে প্রাকৃতিক শুধুমাত্র খেলোয়াড় উভয় দলের খেলোয়াড় কর্মকর্তারা মঞ্চের সামনে চলে আসবে
আবারও চলছে বিবর্ষমানের ভিতরে আবারও মাসরু বৈশ্য সমর একাডেমির দীর্ঘদিন শক্তিশালী রকমবাগের খেলোয়াড় মাসরুম শেষ পর্যন্ত আবারও নাই রকমবাগের খেলোয়াড় বান্ধবহন বৈশ্য সমন একাডেমি আধুনিক ফুটবলের জোয়ার উদ্ভাসিত বৈশ্য সমন একাডেমি আজকে রতনপুর এই খেলার মাঠে নাও ফোর মিনিট লস্ট টাইম চার মিনিট চলছে চার মিনিটে লস্ট টাইম দিয়েছেন খেলা পরিচালক জালালি অত্যন্ত পরিচিত একটি নাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়মিত অভিজ্ঞ খেলা পরিচালক ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার জনাব শেখ শেরফ জালালি রয়েছেন প্রধান পরিচালক সহকারী রয়েছেন বাহিদুর হাসান রয়েছেন মার্জেন কামাল এবং আবু তালহা আমরা এই পরিচালক মন্ডলীদেরকে আইজনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাই বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের জননন্দিত নেতা জনপ্রিয় চেয়ারম্যান আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ জনাব সৈয়দ জাভেদ সাহেব আমাদের অনারেবল আওয়ার চিফ গেস্ট এবং আরো যারা বিশেষজ্ঞ রয়েছেন সকলের নাম জানা নেই প্রতিবেদন নেই ক্ষমা চেয়ে নিচ্ছি যারা খেলোয়াড় রয়েছেন জনপ্রিয় সিনিয়র একজন মুরব্বী সমাজ সেবা ক্রীড়া সংগঠক তাকে ধন্যবাদ জানাই অতিরিক্ত সময় বেস্টার সুমন ফুটবল একাডেমি তার তিন শূন্য বলে গেছে ফুটবল খেলা তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ম্যাচটি আয়োজন করেছেন তখন আজকের এই ম্যাচটি যারা আয়োজন করেছেন কবির ভাই সাইকুল ইসলাম এবং রতনপুর ফুটবল একাদশের সকল ফুটবল আয়োজনের রতনপুরের গতরুণ প্রজন্ম রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তিন শূন্য গড়ে জয়লাভ করার প্রতিযোগী রয়েছে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি ব্যস্ত সুমন কিন্তু একাই দুটি গোল করেন এবং আটটা করেন একটি গোল এবং সুমন গড়ে নেতৃত্ব দিয়েছেন আজকে দর্শকের এই পরিমাণ ঠাই নেই এই মাঠে অসংখ্য ধন্যবাদ যাচ্ছি প্রিয় দর্শক আপনাদের যারা এখানে আজকে এই ম্যাচটি দিয়ে করছেন আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ যাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে শেষ মুহূর্তে যে কোনো মুহূর্তে শেষ বাসে বাঁচতে পারে কোন দর্শক মাঠে প্রবেশ করবে না ব্যস্ত সুমনকে কিন্তু হাত নাড়িয়ে দর্শক তারা কিন্তু শুভেচ্ছা জানাচ্ছে ব্যস্ত সুমন কেন মানবতা ফিরিয়ে করা হয় সাধারণ মানুষের আপনজন এই সেই ব্যস্ত সুমন যাকে সবাই ভালোবাসা ধরনের বিশেষ আজকে আমাদের এখানে তরুণ প্রজন্ম যারা রয়েছেন নতুন করে তাদের আইডিয়া ছিল আজকে এই ক্রিকেট ফুটবল ম্যাচ কম পর্যন্ত আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু মেট্রো সমান ফুটবল একাডেমি সরকারের লক্ষ্য করছে দলীয় অধিনায়ক নতুন ফুটবল একাদশ এবং তাদের বর্তমান দলের নেতৃত্ব দিচ্ছেন মাঠের ভিতরে গোল পর্যন্ত আক্রমণ করতে ধরতে পারে ব্যস্ত সময় একটি গোল করে কিন্তু একটি হয়ে যাবে আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকার ফুটবল একাডেমি নিয়ে গোলা নাইজেরিয়ার গান্ডা সেনেগাল শেষ সময় বা যে সুচ্ছ বিদায় মাঠের যন্ত্রণার ম্যাচ চেষ্টা করছেন রতনপুর ফুটবল একাদশ রতনপুর ফুটবল একাদশের তার আক্রমণের বিপদ হতে পারে গোলক স্বল্প ফলাল ব্যস্ত সুমন ফুটবল একাডেমি রতনপুর ফুটবল একাদশ আজকের এই ম্যাচে তারা শূন্য তিন গোলে পিছিয়ে রয়েছে এবং কবির মিয়া সাইকুল ইসলাম যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন এই ম্যাচে যারা আয়োজন করছে সবাইকে নিয়ে এবং আমাদের বর্তমান চেয়ারম্যান আমাদের সমাজের সকল সিকিউরিটি সেই ম্যাচে যিনি ব্যবস্থাপনা পরিচালক কুমার সজনী রয়েছে বিশেষ পুরস্কার যিনি প্রথম গোলটা ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ উনি এগিয়ে আছেন দুটি গোল করেন এবং নির্বাচক মন্ডল যারা রয়েছেন তারা নির্বাচন করবেন যে কে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু দুটি গোল করেন ব্যস্ত সুমন যিনি ম্যান অফ দ্য ম্যাচের তালিকায় রয়েছেন রতনপুর ফুটবল একাদশ এই মাঠে তারা সিলেট বিমান মাঠ বারান্দায় বিভিন্ন দলের সাথে ক্লাবের সাথে তারা এই মাঠে কিন্তু খেলেছে আগামী শুক্রবার ব্যস্ত সুমন ফুটবল একাডেমি দক্ষিণ আফ্রিকার নাইজেরিয়া উগান্ডা সেনেগালের ফুটবলের সাথে ম্যাচ হয়েছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট উচ্চ বিদ্যালয়ের মাঠে তাদের ম্যাচ Thank you.
আছে ম্যাচটি কিন্তু শেষের দিকে যথাযথ মাঠে প্রবেশ করবে না যে কোনো মুহূর্তে শেষ বাসে বাঁচতে পারে লোকাল ফুটবল একাদশ তার শূন্য তিন গোলে পিছিয়ে আছে লোকাল ফুটবল একাদশের কামব্যাক করার চেষ্টা করছে লোকাল ফুটবল একাদশ তার তিনটি গোল করে যদি আজকে ম্যাচে তার ফিরে আসতে হয় হাজার হাজার দর্শকের সমাগম অনুষ্ঠিত যেখানে পুরস্কার রয়েছে পুরস্কার অংশগ্রহণ করার জন্য ম্যাচটি শেষের দিকে যে কোনো মুহূর্তে শেষ বাসে বাঁচতে পারে ম্যাচটি শেষের দিকে যদি তিনটি গোল ধরে রাখতে পারে এবং শেষ বাসে আমি বলছি যে ভাই আমি লঙ্গিয়া
কপট মাদারি গেল আমার বাড়ি আমার শরীরের মধ্যে মাংসে সে কুর্তা বেশি লেগে আমি তা আমার দ্বারা সবচেয়ে বড় ঠিক খারাপ কোনো সহযোগিতা লাগে
যদি পড়াশোনার লাগিয়া বেতন ইতা যা লাগে চেয়ারম্যান লাগতো না আমি আছি আমি ব্যারিস্টার সিদ্ধান্ত নিয়েছি পড়ালেখার লাগে বলে না চেয়ারম্যান সাহেবের রাস্তা গাড়িটা বুঝা দরকার পড়ালেখা দিতে লাগে কারণ আমার সফলতা হইব আমি যদি কয়টা ব্যারিস্টার বানাই দিতে আর আপনার লাগে অনেক বেশি দোয়া রইল শুভকামনা রইল আমরা সবাই মিলে এভাবে যদি আটটা দশটা মানুষ দাঁড়াই যায় না সোনাঘাট মাধবপুর ইটা হইতে আমরা মনে করি নেতা ছাড় হইলে আমরা সাধারণ মানুষ মিলল আমরা এলাকাটা উন্নত করে তুলতাম ঠিক আমার স্ক্রিনটা আসবে সামনে